আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সারাদেশে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলন বাংলাদেশের। এরপর জানিয়ে দেব সরকার গণ আন্দোলনের দিশেহারা বলছে ফখরুল। আরো জানিয়ে দেব আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এদিকে রবিবার যৌথ সভা ডেকেছে বিএনপি। এবং জানিয়ে দেব যত কষ্টই হোক আন্দোলন সংগ্রামে মাঠে থাকতে হবে বারো দলীয় জোটের নেতারা। সর্বশেষ জানিয়ে দেব হিলি সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সারাদেশে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলন বাংলাদেশের। বিবর্তনবাদ সহ নাস্তিক্যবাদী পাঠ্যপুস্তক বাতিল ও সর্বস্তরের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে আগামী 25 ফেব্রুয়ারি সারাদেশের সব থানা এলাকায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সকালে বরিশালের চরমোনায় মাঠে 3 দিন ব্যাপী মাহফিলের সমাপনী বয়ানে এই ঘোষণা দেন দলটির আমির ও চরমোনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। পরে তিনি আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা এবং তুরস্ক সিরিয়া সহ বিভিন্ন দেশে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মানুষকে রক্ষার প্রার্থনা করেন সৃষ্টিকর্তার কাছে। এর আগে গত 15 ফেব্রুয়ারি দুপুরে মাহফিলের সূচনা করেন চরমোনাই পীর। এবারের মাহফিলে 8 জন মুসল্লির মৃত্যু হয়েছে বলে মাহফিলের মিডিয়া কমিটি সূত্রে জানিয়েছে। সরকার গণ আন্দোলনে দিশেহারা বলছে ফখরুল। সরকার গণ আন্দোলনে দিশেহারা হয়ে নেতাকর্মীদের যে কোনো উপায়ে আটক রাখতে মরিয়া বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। দলের সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে মহাসচিব বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শফু গতকাল জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও তাকে গ্রেপ্তার করে রমনা থানায় নিয়ে যায়। শারীরিকভাবে ভীষণ অসুস্থ মীর শরফত আলী শফুকে রমনা থানা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভালোভাবে চিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, সব মামলায় জামিন পেয়ে মীর শরফত আলী শফু মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে আবারও তাকে গ্রেপ্তার সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। মির্জা ফখরুল শফুকে জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার এবং তাকে অসুস্থ অবস্থায় পুলিশ হাসপাতালে নেওয়া হলেও সুচিকিৎসা না দিয়ে তড়িঘড়ি করে আবারও থানায় নেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে মীর শরফত আলী শফুর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে চিকিৎসা দেওয়ারও জোর দাবি জানান। বিএনপির মহাসচিব অবিলম্বে মীর শরফত আলী শফুর নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা দাবি করেন। আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। 2014-2018 সালে জালিয়াতি নির্বাচন করে ক্ষমতা দখলকারী সরকারের অধীনে এদেশে আর কোন জালিয়াতি নির্বাচন করতে দেওয়া হবে না। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। শনিবার রাজধানী পদযাত্রা শুরুর আগে 12 দলীয় জোটের শীর্ষ নেতারা এ মন্তব্য করেন। আওয়ামী সন্ত্রাস সরকারের দমনপীড়ন, গণগ্রেপ্তার ও নির্যাতনের বিরুদ্ধে দেশনেত্রী খালেদা জিয়া সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানো সহ 10 দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা হয়। 12 দলীয় জোটের শীর্ষ নেতারা পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পদযাত্রাটি বিজয়নগর পানির ট্যাঙ্ক সংলগ্ন সড়ক থেকে শুরু হয়ে আজাদ প্রোডাক্টসের গলি দিয়ে কালভার্ট রোড হয়ে আবারও বিজয়নগরে এসে শেষ হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদার পরিচালনায় পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান
অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব জনাব শাহাদাত হোসেন সেলিম, জাগোপর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এনডিপির মহাসচিব আবদুল্লাহ আল হারুন সোহেল, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন এবং বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব জনাব শাহাদাত হোসেন সেলিম, জাগোপর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ন্যাব ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এনডিপির মহাসচিব আবদুল্লাহ আল হারুন সোহেল, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন এবং বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবির পিন্টু, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। রবিবার যৌথ সভা ডেকেছে বিএনপি। আগামীকাল রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান। আগামীকাল 19 ফেব্রুয়ারি বেলা 11টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হবে। যৌথ সভা শেষে প্রেস ব্রিফ করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারোদলীয় জোটের নেতারা যত কষ্টই হোক আন্দোলন সংগ্রামে মাঠে থাকতে হবে। দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি মাঠে নেমেছে, যতই কষ্ট হোক আন্দোলন সংগ্রামে এগিয়ে যেতে হবে, মাঠে থাকতে হবে। আজ শনিবার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন বারোদলীয় জোটের নেতারা। গ্যাস বিদ্যুৎ চাল ডাল সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ 10 দফার দাবি আদায়ের লক্ষ্যে পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে এই ছোট্র জোট। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, দেশের মানুষ অতীতে কখনোই স্বৈর শাসনকে মেনে নেয়নি। গণতন্ত্র হরণ করে রাজনৈতিক নেতৃবৃন্দকে জেলে পুরে আলেম ওলামাদের কারাবন্দী করে সরকার পারবে না, পার পাবে না। তারা আগামী নির্বাচনকে উতরিয়ে নিয়ে যেতে পারবে না। রাজনৈতিক সচেতন প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। বিএনপি সহ দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি যুগপথ আন্দোলনে মানুষকে নিয়ে মাঠে নেমেছে। যত কষ্টই হোক এই জয়যাত্রা অব্যাহত থাকবে। 25 ফেব্রুয়ারি দেশের প্রতিটি জেলা সদরে এই পদযাত্রার কর্মসূচি পালন করার কথাও জানান মোস্তফা জামাল হায়দার। দেশের নির্বাচন সর্বজন গ্রহণযোগ্য হতে হবে মন্তব্য করে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বারোদলীয় জোট বিএনপি জামায়াতে ইসলামী সহ সব গণতন্ত্রকামী জনতা রাজপথে নেমেছে। দেশের মানুষ ভোট দিতে চায়, আমরা দিনের বেলায় ভোট দেব, পছন্দের প্রার্থীকে বেছে নেব, আমাদের নিয়মতান্ত্রিক সংগ্রাম চলবে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাত্রা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে। তার এই বক্তব্যের নিন্দা জানিয়ে বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন বলেন, ভারত যতই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করুক, তার পায়ের নিচে মাটি নেই। সুষ্ঠু নির্বাচন হলে 300 আসনে এই সরকার পরাজিত হবে। আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম বলেন, দেশ আজ গভীর সংকটে, মানুষের ভোটের অধিকার নেই, দ্রব্যমূল্যের লাগাম টানতে পারছে না সরকার, দেশের মানুষ কোন দিক দিয়েই শান্তিতে নেই। এই সরকারকে যত তাড়াতাড়ি বিদায় করা যায় ততই মঙ্গল। হিলি সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ। দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে শাহাবুল হোসেন বাবু নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে বিজেপি ও বিএসএফ এর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে হিলি সীমান্তের 285 নম্বর মেইন পিলারের 25 নম্বর সাব পিলার সংলগ্ন ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। নিহত শাহাবুল হোসেন হিলির ফকিরপাড়া এলাকা আবুল হোসেনের ছেলে। স্থানীয়রা বলেছেন, সন্ধ্যার দিকে সীমান্তের ফকিরপাড়া এলাকা দিয়ে ওই যুবক অবৈধভাবে বাংলাদেশে আসার চেষ্টা করেছিলেন। এ সময় বিএসএফ এর সদস্যরা তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়েন। নিহত শাহাবুল ইসলামের স্ত্রী বাবলি আক্তার বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়ের জন্য খাবার আনতে বাড়ির বাইরে যান শাহাবুল, এরপর তিনি আর ফেরেননি। সন্ধ্যার দিকে পাড়ার লোকজনের মুখে শুনি, আমার স্বামীকে নাকি বিএসএফ গুলি করে মেরে ফেলেছে। জয়পুরহাট বিশি বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তে ভারতের অভ্যন্তরে একজনকে হত্যার ঘটনা কথা শুনেছি, তিনি বাংলাদেশি নাকি ভারতীয় সেটি এখনো নিশ্চিত হতে পারেনি।